এরকম ব্যবসা শুরু করার জন্য আমাদের কোম্পানি তৈরি করার প্রয়োজন হলে অথবা ভলান্টারি অর্গানাইজেশন তৈরি করতে গেলে নেম ক্লিয়ারেন্সটা অত্যন্ত জরুরি একটি পদ্ধতি, স্পেশালি আরজেএসসির সঙ্গে যদি আমরা কোম্পানি এবং নন প্রফিট অর্গানাইজেশন গুলো তৈরি করতে চাই। সেক্ষেত্রে পদ্ধতিগতভাবে একটু চেঞ্জ আসছে, সেই নতুন নিয়মটি আজকে বলবো। তার আগে বেসিক লেভেলে যে কথাটি ছিল সেটি হচ্ছে যে আমরা বিজনেস করার জন্য আমাদের প্রোপ্রাইটারশিপ ফার্ম, পার্টনারশিপ অথবা কোম্পানির মাধ্যমে ব্যবসা করা যায়। প্রোপ্রাইটারশিপ বিজনেসের জন্য কোন রকম নেম ক্লিয়ারেন্স নেওয়ার প্রয়োজন হয় না, কারণ এটি আরজেএসসির আন্ডারে না, এটি ট্রেড লাইসেন্স নিয়ে ভিন্নভাবে করা হয়। পার্টনারশিপ যদি রেজিস্টার্ড হয় উইথ দ্য আরজেএসসি তাহলে নেম ক্লিয়ারেন্স নিতে হয় এবং ডেফিনেটলি কোম্পানির ক্ষেত্রে লাগে। কোম্পানি করতে গেলে আমরা যেটি দেখি সেটি হচ্ছে আমরা মূলত পাঁচ রকমের কোম্পানি দেখে থাকি, সেটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি, গ্যারান্টি দেওয়া সীমাবদ্ধ কোম্পানি হয়, আনলিমিটেড লাইবিলিটি কোম্পানি হয়, যেটি আমরা দেখেছি 29 আন্ডারে সেকশন দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994 আন্ডার সেকশন 29 বলা আছে যে ভলান্টারি অর্গানাইজেশন সেটি হচ্ছে উইদাউট শেয়ার ক্যাপিটাল অথবা উইথ শেয়ার ক্যাপিটাল হতে পারে। এবং সেই আনলিমিটেড কোম্পানিগুলো মূলত হচ্ছে যে মূলত প্রফিট নন প্রফিট ন্যাচারের হয়ে থাকে এবং ডেফিনেটলি 1% কোম্পানি ওপিসি। সেখানে আমরা যদি দেখি যেটি হচ্ছে যে আমরা কিভাবে তাহলে রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন করার প্রথম ধাপ হচ্ছে কোম্পানির নেম নেয়া, এই নেমটি ইম্পর্টেন্ট। তারপরে কিছু ধাপ আছে, এই ভিডিওগুলো আমি পরে করব। প্রথম ধাপ অর্থাৎ কোম্পানির নেম ক্লিয়ারেন্সটা কিভাবে নিতে হয়। সো আমরা নেম ক্লিয়ারেন্স নেয়ার ক্ষেত্রে আমরা আরজেএসসির যে ওয়েবসাইট আছে আমরা গুগলে সার্চ দিয়ে দেখাবো আপনাদেরকে এখনই কিভাবে নিতে হয় সেটি আমরা দেখাচ্ছি। এটি আসলে আপনাকে ভিজিট করতে হবে আরজেএসসি তে, এবং সেখানে যে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এটি হচ্ছে আরজেএসসির একটা ওয়েবসাইটের ছবি। আমি এখনই এটি প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আমরা এটা যেতে হয়। সো সঙ্গে সঙ্গে আমরা একটু দেখাতে চাই যে একটা নেম ক্লিয়ারেন্স যেটি ছিল বা এখন আছে পদ্ধতি একটু চেঞ্জ হয়েছে সেটি কিভাবে থাকে, কি কি কন্ডিশন থাকে। কন্ডিশনটা এরকম, সেটি হচ্ছে যে যখন আপনি নেম ক্লিয়ারেন্স করবেন অনেক আগে এক সময় 600 টাকা ফি দিতে হতো এবং 90 টাকা ভ্যাট, 690, যেটি এখন খুবই কম, 200 টাকা হচ্ছে ফি এবং 30 টাকা ভ্যাট অর্থাৎ 230 টাকা। বাট এটির ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যেমন আপনি এক্সিস্টিং কোনো কোম্পানির নামের সাথে একই নাম উচ্চারণগতভাবে লেখার মিল রেখে করা যাবে না, আন্তর্জাতিক কোনো সংস্থা বা আন্তর্জাতিক কোনো কোম্পানির নামে এখানে রেজিস্টার করা যাবে না, দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছে বা সামাজিক সাংস্কৃতিক বিনোদন বা ক্রিয়া সংস্থার নামে কোনো নাম নেওয়া যাবে না, সরকারি কোনো সংস্থার নামে মিল রেখে কোনো নাম নেওয়া যাবে না, জাতীয় পর্যায়ে বিখ্যাত খ্যাতিমান লেটস সে রবীন্দ্রনাথ নজরুল এদের নামে কোনো বিজনেস করা যাবে না, মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো মন্ত্রণালয়ের অনুমতি মানে ব্যতিরেকে সেই মন্ত্রণালয়ের কোনো নাম বা যে কোনো বিষয় নেওয়া যাবে না, সরকারি কোনো কর্মসূচি বা সংস্থার নামের অনুরূপ কোনো নাম নেওয়া যাবে না, বিদ্যমান রাজনৈতিক দলের নাম বা স্লোগানের সাথে মিল রেখে কোনো কোম্পানি করা যাবে না, কোনো অশ্লীল গালিগালাজ এবং ব্যঙ্গাত্মক শব্দ দিয়ে কোনো নাম নেওয়া যাবে না, জাতি ধর্ম বা সাংস্কৃতিক সংঘাত সৃষ্টি করতে পারে এরকম কোনো নাম নেওয়া যাবে না, এবং এই সঙ্গে সঙ্গে আমরা সামাজিক সাংস্কৃতিক মানে যদি কোনো নেম বিজনেস করতে হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পারমিশন নিতে হবে, এবং এই নামের ছাড়পত্র শর্তাবলী ভঙ্গ করলে আরজেএসসি কিন্তু আপনাকে নাম দেয়া থেকে বিরত থাকতে পারে। এবং পরবর্তীকালে এটি কিন্তু আমরা দেখেছি যে কোম্পানিজ অ্যাক্ট 1994 এর 11 নম্বর সেকশন আন্ডার সেকশন 11 বলা আছে যদি ভুলক্রমে আপনি নাম পেয়েও থাকেন পরবর্তীকালে নাম ক্যান্সেল করা বা পরিবর্তন করার জন্য নির্দেশাবলী আসতে পারে। শুধুমাত্র নামের ছাড়পত্র নিবন্ধনের জন্য চূড়ান্ত বিবেচনা হবে না, কারণ অনেকগুলো কাজ আছে। তো সেই জায়গায় আমি যদি এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটি হচ্ছে যে আমরা যদি আপনাকে আবারও দেখাই যে কিভাবে একটি আমরা নেম ক্লিয়ারেন্স নিব বা আরজেএসসির ওয়েবসাইটে কিভাবে যাব। সো আমি আবারও একটু শেয়ার করছি নতুন একটা স্ক্রিন, সেটি হচ্ছে যে আমরা এখন দেখব যে কিভাবে করে আমরা একটা নেম ক্লিয়ারেন্স নিতে পারি। সো আমরা গুগলে যাব, গুগলে যে আমরা এখানে আরজেএসসি যদি লিখি তাহলেই আমরা পেয়ে যাব আরজেএসসি নেম বা আরজেএসসি যে কোনো নামে আরজেএসসি নেম ক্লিয়ারেন্স দিলে হবে। সো এরকম করে যখন আপনি আরজেএসসির ওয়েবসাইটে যাবেন তখন আপনি দেখবেন যে এরকম একটা স্ক্রিন শো করবে, সেই স্ক্রিনে এখানে এন্টিটি টাইপ অর্থাৎ আপনি যেটা বললাম কোম্পানি আন্ডার সেকশন 28-29, সোসাইটির ক্ষেত্রেও নিয়ম আছে, সোসাইটির ভাগ আছে, অথবা ট্রেড অর্গানাইজেশন, ফরেন কোম্পানি, পার্টনারশিপ ফার্ম, এগুলো আপনি অপশন দিতে হবে। লেটস সে আমি কোম্পানি করতে কোম্পানি করলাম, তারপরে আপনি একটা নাম দিলেন, লেটস সে আমি যে কোনো একটা কোম্পানি, লেটস সে
বিটিসি লিমিটেড নামে একটা কোম্পানি আপনি করতে চাইলেন, সো এখানে একটা আপনি রোবট কিনা এটা প্রমাণ করার জন্য একটা সংখ্যা আপনি যে মানুষ হিউম্যান কাজ করছেন একটা নাম্বার এখানে দিতে হবে 8059590। সো এটি যখন দিবেন তারপরে আপনি হচ্ছে এখানে সার্চ করবেন। সো এটি এখন হয়তো একটু সময় লাগবে, বাট সার্চ করে আপনি এখানে নাম পাবেন কি পাবেন না এটি পেয়ে যাবেন। যদি কোনো এক্সিস্টিং কোম্পানি না থাকে তাহলে বলবে যে নো অবজেকশন, কিন্তু এখানেই পরিবর্তনটা আসছে, যেটি আমার উদ্দেশ্য আজকের এই প্রেজেন্টেশনের উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে ওই জিনিসটাই দেখানো, সেটি হচ্ছে যে আমরা যেমনটি বলছিলাম যে আমাদের এই যে আমরা নামটা নিতাম এটি কিন্তু অতীতে সঙ্গে সঙ্গে এরকম একটা কাগজ দেওয়ার পরে আপনি ব্যাংকে ফি দিয়ে ব্যাংক সহ অন্য ব্যাংকগুলোতে আরজেসির অ্যাকাউন্ট যেখানে আছে সেখানে আপনি 230 টাকা দিয়ে নেম ক্লিয়ারেন্স পেতে পারতেন। বাট খুবই লক্ষ্য করে খেয়াল করুন, এখন কিন্তু আপনাকে নেমটা ক্লিয়ারেন্স করে দেখবেন যে এরকম নাম আছে কিনা। লেটস সে আপনি শফিক আল রহমান কোম্পানি নিতে চাচ্ছেন, সো যদি এরকম কোনো নাম থাকে তাহলে তো পারবেন না, যদি নাম না থাকে তাহলে বলবে যে না এরকম কোনো কিছু আপাতত নেই। সো এটি শেষ, আপনি কোনো ফি পেমেন্ট করবেন না। আগে যেমন নিয়ম ছিল যে ফি পেমেন্ট করলে 6 মান্থ পর্যন্ত নামটা বুক থাকতো, এখন নাম বুক করার কোনো নিয়ম নাই, নেম বুক করার কোনো নিয়ম নাই। আপনি যদি করবেন এরপরে মেমোরান্ডাম ড্রাফট করবেন, আর্টিকেল অ্যাসোসিয়েশন ড্রাফট করবেন, ডাইরেক্টর সহ অন্য অন্য যতগুলো ইনফরমেশন লাগবে এটা বসাবেন, এবং এর সাথে কিছু ফর্ম লাগে সেই ফর্মগুলো আপনি নিয়ে ফাইনালি ওই নামে সাবমিট করে দিবেন। যদি একবারে সব অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে আরজেসির কোম্পানি ফরমেশনের যে নির্ধারিত ফি আছে সেই ফির সঙ্গে নেম ক্লিয়ারেন্সে 230 টাকা তখন পরিশোধ করা হয়ে যাবে। সো এই জায়গাটায় যে পরিবর্তন আছে, আগে যেমন একটা নেম ক্লিয়ারেন্সের একটা সার্টিফিকেট পে করে আপনি 6 মান্থ বা একটা সার্টেন টাইম পর্যন্ত বুক রাখতে পারতেন, সেটি এখন ওভাবে না করে সরাসরি নেমটা যদি কোনো এক্সিস্টিং কোম্পানির নাম না থাকে, আপনি যদি নামটা পাওয়ার যোগ্য হন তাহলে সরাসরি আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো এই চেঞ্জটার জানানোর উদ্দেশ্যে আজকের ভিডিওটা করা ছিল। আই হোপ ইউ উইল এনজয় দিস সেশন। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।